নারী মানেই অলংকার, নারীকে সাজতেই হবে, আর মেয়েদের অলংকার সেটা তো আর বলার বাকি নেই। দাম সচরাচর যেমন হয় তেমনটাই, বাট ঈদ উপলক্ষে মনে হচ্ছে যে একটু বেশি নেওয়া হচ্ছে। ঈদের ড্রেস কি কিনবেন বা কি প্ল্যান আছে? হ্যাঁ, ঈদের জন্য তো হচ্ছে ওই যে ট্র্যাডিশনাল যখন সবসময় যেরকম আসে ঈদের, ওই যে হয় না এখন নতুন করে নাম দেয় যে এরকম হতে পারে ওরকম হতে পারে, ওরকমের মধ্যে দেখতে পারি কিছু। তারপর হচ্ছে আমরা মূলত আসছে যে রাফিউজের জন্য যেরকম ইউজ করা হয় সেটা, ঈদের কেনাকাটা আর কিছুদিন পর থেকে করব এই আর কি। অনেকে তো শুরু করে দিয়েছে, তো আপনারা একটু পরে কিনবেন কেন? হ্যাঁ, করতেই পারে, আমরা হচ্ছে একটু দেখি, ঘোরাঘুরি করি আর কিছু মার্কেট। হ্যাঁ, একটু ঘোরাঘুরি করি, দেখি প্রাইস কোথায় কিরকম, তারপর নেব। নতুন ড্রেস কি আসছে এবার জানেন? নতুন আসছে পদ্মজা আর পাকিস্তানি ড্রেস চলছে এখন ট্রেন্ডিং এ আর কি। পাকিস্তানি ড্রেস কেন বেশি চলছে এবার হঠাৎ করে ইন্ডিয়ান ড্রেস বাদ দিয়ে? হ্যাঁ, ইন্ডিয়ানও চলছে পাকিস্তানিও চলছে, মানে নামটা হয় পাকিস্তানি কিন্তু মানে কোয়ালিটি ইন্ডিয়ানই। হ্যাঁ, নামটা পাকিস্তানি দেয়, তারপরে হচ্ছে যে ড্রেসের কোয়ালিটি দেখা যায় যে পাকিস্তানি ড্রেস কিন্তু মেকিং করছে বাংলাদেশে, এই আর কি অবস্থা। শুধু কাস্টমার ধরার জন্য নাম দেয়? কাস্টমার ধরার জন্য না, সেটা হচ্ছে জামার ডিজাইন, যে মানে ধরেন পাকিস্তানি স্টাইলের যে জামাগুলো হয় ওরকম ডিজাইন ড্রেসের নাম হয় তখন পাকিস্তানি। যেমন আমরা একটা, যেমন আপনি যেরকম শার্ট পরে আছেন সেটা হচ্ছে কি ফর্মাল শার্টের নাম, সেম আর কি। তো আবার যদি চ্যাকের মধ্যে পরেন সেটা আবার অন্য নাম হয়ে যায়, এরকমই মানে ড্রেসের কোয়ালিটি বা ডিজাইন অনুযায়ী নামটা চেঞ্জ হয় এই। এবার তাহলে পাকিস্তানি ড্রেস কেনা হবে? না, পাকিস্তানি না, যেটা ভালো লাগবে ওরকম, মানে পাকিস্তানি কিনতে হবে এরকম তো কথা না, পছন্দ অনুযায়ী নিব যেটা ভালো লাগবে। কি কি কেনা হবে এবার ঈদকে কেন্দ্র করে? ঈদকে কেন্দ্র করে প্রত্যেক বছরই তো কেনাকাটাটা আসলে হচ্ছে সারা বছরই করতে হয়, ঈদ উপলক্ষে হয়তো একটু বেশি করতে পারি একটু কম করতে পারি। নিব, দেখি কি নেওয়া যায়, জামা জুতা তো কমন থাকে এই তো, আর মেয়েদের অলংকার সেটা তো আর বলার বাকি নেই, নারী মানেই অলংকার, নারীকে সাজতেই হবে এই। কেনাকাটা শেষ হবে কত রমজানে? যারা শহরমুখী আমরা তো আসলে গ্রামের দিকে অগ্রসর হতে হয় ঈদ করার জন্য মূলত, তো গ্রামের দিকে যেহেতু যেতে হবে 25 রমজানের মধ্যে শেষ করে ফেলতে হবে, আবার একটা চাপ থাকে যাতায়াতের ক্ষেত্রে, তো চেষ্টা করব চাপের আগেই তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে চলে যেতে। ঈদকে কেন্দ্র করে মোটামুটি কয়দিনের প্ল্যানিং থাকে আপনাদের? থাকে, সেটা হচ্ছে আসলে পরিবারের মানুষের উপর ডিপেন্ড করে, যেমন ধরেন বাবা ভাইয়াদের জন্য একদিন করে বের হতে হয়, পরিবারে থাকে যে ছোট ছোট বাচ্চাদের জন্য একটা টাইম ফিক্সড করে বের হতে হয় একদিন, তারপর আমাদের মেয়েদের জন্য তো আর বলার বাকি থাকে না, দুই দিন তিন দিন লাগতেই পারে এই আর কি। কয়টা ড্রেস কেনা হবে এবার? সেটা তো প্রাইস ডিপেন্ডেন্ট, বাজেট ডিপেন্ডেন্ট এই আর কি।